বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যারা বয়লা মুরগি পালন করে থাকেন, এই বয়লা মুরগি অনেক সময় বাজারে সঠিক দাম বা সঠিক মূল্য আপনারা পান না, যার কারণে খামারি মুরগি বিক্রি পরে দেখা যায় খামারি 20,000 30,000 40,000 টাকায় এক চালানেই লস খেয়ে যাচ্ছে। বন্ধুরা, কিছু টেকনিক অবলম্বন করলে আপনি কখনোই এরকম লসের মুখে পড়বেন না। আজকে আমাদের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে একজন খামারি যে সময় ব্রয়লার মুরগি বা মাংস বিক্রি করার সময় খুব দাম পড়ে যায়, ন্যায্য মূল্য দাম পায় না, যার কারণে বিভিন্ন বুদ্ধি বিভিন্ন টেকনিক অবলম্বন করার ফলে দেখা যাচ্ছে সেই মুরগিতে তিনি বাজার মূল্য বেশি পাচ্ছেন এবং খামারি লসের হাত থেকে বরং তিনি লাভের মুখ দেখতে পাচ্ছেন। ঠিক এমন একজন খামারির সাথে আমরা আজকে কথা বলবো, যিনি মাত্র 20টি মুরগি দিয়ে খামার শুরু করছিল। এখন তার খামারে 400 মুরগি আছে। আমরা অল্প সময়ের ভেতরে খামারটি আলোচনা এবং খামারির সাথে কথা বলে জানবো যে তিনি কিভাবে মুরগি পালন করে লাভ পাচ্ছেন। চলুন আমরা খামারের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেই। আসসালামু আলাইকুম শাইনুর ভাই, কেমন আছেন? এবং লোকেশনটা একটু বলেন আমাদেরকে আগে। এখানে না গাবুরা 2 নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ শাইনুর আলম। আমার ওই ঘরের নাম হচ্ছে মারিয়া পোল্ট্রি ফিট। মারিয়া পোল্ট্রি ফিট ব্রয়লার মাংসের জন্য? মাংসের জন্য। এটা কি আপনি আগে থেকে পালতেন না অন্য কোনো কারোর কাছে উদ্বুদ্ধ হয়ে এই কাজটা আপনি শুরু করেছেন? এটা আছে গণমুখী ফাউন্ডেশনেতে, তো পিকিএসএফতে দেখা যায়। প্রথম আমাদের 20টা মুরগি দিছে, এখন দেখা যাচ্ছে সেখান থেকে করতে করতে এই পর্যন্ত পুরস্পাইটি প্রকল্প থেকে আপনি কয়টা কি কি সুযোগ সুবিধা পাইছেন? সুযোগ সুবিধা পাইছে আছে, দেখা যায় আমার প্রথমে 20টা মুরগি দিয়েছে, 2,000 টাকা দিয়েছে। দেওয়ার পরে আস্তে আস্তে ঘর মানে মুরগি একটা ওই 20টা মুরগি করছে, আস্তে আস্তে বড় করেছে, পাথর বৃদ্ধি করেছে, আমার এই কাজ আছে। ও আচ্ছা, আপনি 20টা মুরগির থেকে পর্যায়ক্রমে প্রতিটা ব্যাস তুলতে তুলতে এখন পর্যায়ক্রমে আপনার এখন 200 মুরগির সেট তৈরি হয়ে গেছে, 400 মুরগির সেট তৈরি হয়ে গেছে। মুরগি ফেলে কি আপনাকে লাভ পাচ্ছেন না লস পাচ্ছেন? মুরগি ফেলে আমি লাভ, বেশি লাভবান হচ্ছেন, তার মানে আপনি সফলতা পাইছেন? হ্যাঁ, সফলতা পাইছি। এখন আপনার খামারে কয়শো মুরগি আছে? আমার এখন মুরগি আছে প্রায় 200-250 মতন আছে। 250 মুরগি আছে। আর এই যে আমরা যে বড় মুরগি দেখতে পাচ্ছি, এগুলো তো অনেক বড় করেছেন। এই মুরগি এত বড় হওয়ার কারণ কি? এটা মানে এত বড় করেছেন কেন? বড় কারণ করেছে, যে সময় এই মুরগিগুলো বিক্রি করব সে সময় এর বাজারের দাম খুব কম ছিল, দেখা যাচ্ছে বেশি গেলে মেলা লস হবে, তাই ওই লস লসের ভাগে যাবো না বুঝে মুরগিটা আস্তে আস্তে বড় করেছি, যাতে দেখা যাচ্ছে বড় করলে একটা দাম একটু বেশি পাবো, তাই মুরগিগুলো বড় করছি। ও আচ্ছা, এখন বাজার রেট কেমন পাচ্ছেন? এখন বাজার রেট পাচ্ছি আছে 250 টাকা পাইকারি বাজার, খুচরা পাচ্ছি 280 টাকা। 280 টাকা। একটা মুরগি আপনার কয় কেজি ওজন হয়েছে এখন? এখন একটা মুরগি 9 থেকে 10 কেজি পর্যন্ত আছে। 9 থেকে 10 কেজি পর্যন্ত আছে। তার মানে আপনার একটা মুরগি যদি 10 কেজি হয়, হ্যাঁ একটা ধরেন তো দেখি, ধরেন যে কোনো একটা আপনি মুরগি ধরেন 10 কেজি, হ্যাঁ তাহলে শানুরবার খামারে প্রতিটা মুরগি এখন 10 কেজি করে পূর্ব পাশে এই মানে খামারটা অবস্থান। আচ্ছা, এই খামারে আপনার যে এই যে মুরগি বয়সটা কতদিন হয়েছে? এই মুরগি হলো 5 মাস বয়স আছে। 5 মাস বয়স হয়েছে। এই 5 মাসে আপনি যে খাদ্য খাওয়াইছেন, আপনাকে খাদ্য খরচ কি লাভ হবে না লস হবে হিসাব করেছেন? খুব বেশি লাভ হবে না, অল্প হবে, অল্প লাভ হবে, অল্প লাভ হবে। আচ্ছা, আর এরকম বড় কি আপনি কোনো সময় কি খামারে বড় করেছেন মুরগি? হ্যাঁ, এর আগেও বড় করেছি। এর আগেও বড় করেছেন, সেবার কি লাভ পাইছিলেন? হ্যাঁ, সেবার লাভ পাইছিলাম, দেখা যাচ্ছে 7 করায় 16,000 টাকা মতো লাভ পাইছি। 16,000 টাকা। আর এবার এবার কিরকম আপনার লাভ হতে পারে? সীমিত লাভ হবে, অল্প দেখা যায় 5,000 টাকা এরকম হবে। 100 মুরগির থেকে 5,000 টাকা, তার মানে আপনি হয়তো এখন এই যে অন্য বছর যে বাজারটা থাকে সেই বাজারটা এবছর কম, অন্য বছর এই মুরগিগুলো 350 টাকা কেজি বিক্রি করি, আর আর এই বছর এই মুরগি বিক্রিতে 250 টাকা। 250 টাকা, খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম দেখা যায় অন্য বছর খাদ্য কিনে আছে 2,000-2,200, আর এবার সেই খাদ্য 35-50 পর্যন্ত আছে। দেখা যাচ্ছে যে আমরা মানে বাজারে যে হারে দাম পাবো সে হারে দামটা আপনি এখন ধরতে পারতেছেন না, আর
বিশেষ করে খাদ্যর দামটা একটু বেশি, যার কারণে আপনি যে পরিমাণ লাভের আশা করছিলেন সেই পরিমাণ লাভটা এখন হয়তো দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন তবে লাভ হবে, লাভ হবে আপনার এই মানগঞ্জে। আপনার যে খামারে এখন 200 মুরগি আছে, 200 মুরগিতে আপনি হয়তো যেখানে আগে লাভ করতেন 40,000 টাকা সেখানে হয়তো আপনি 20,000 টাকা লাভ পাচ্ছেন। হ্যাঁ 20,000 কিভাবে করছেন? তো বিশেষ করে আমাদের এই যে মুরগি আমরা সাধারণত 2 কেজি 2.5 কেজি উপর মুরগি পালন করতে দেখি খামারিদের, কিন্তু আমরা এই যে শাহিনুরবাগ খামারে দেখলাম একটা একটা মুরগি 10 কেজি করে ওজন হয়েছে। যার কারণে আমাদের একটা খামারে একটা পারিবারিক পর্যায়ে যদি একটা মুরগি খেতে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা পড়ে যাবে, কারণ 10 কেজি একটা পরিবারের জন্য মাংস দরকার হয় না। এগুলো মূলত আমরা জানি যে হাটে বাজারে কেটে কেটে ছোট ছোট আকারে মানে বিক্রি করার জন্য পরিবেশ ছাড়া এই মুরগি বড় মানে ছোট ফ্যামিলিদের পক্ষে অনেক ধন্যবাদ জানাবো যে উনি অনেক পরিশ্রম করে এই মুরগিগুলো এত সুন্দরভাবে এত বড় করেছে, এবং ওনার আমরা আশা করি যেন ভবিষ্যতে ইনি এই খামারটাকে আরও সুন্দর করে বড় করতে পারে এবং এখান থেকে উনি বেশি ইনভেস্ট করে বেশি লাভ হতে পারে, সফলকাম হতে পারে। উনি উদ্যোক্তা হিসেবে যিনি যে উদ্যোগটা নিয়েছেন এটা যেন উনি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। তা শানুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা চাচ্ছি আপনার ভবিষ্যতের জন্য আরও এই ব্যবসাটাকে আরও উন্নতি করতে পারেন, আরও সফলতা দেখতে পারেন। তা আজকের মতন আমরা আজকে আমাদের এই খামারটা দেখে খুবই ভালো লাগলো, আর বিশেষ করে আমাদের যে প্রসপারিটি প্রকল্প পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল। বাজারের প্রায় 200-100 গাছ দূরে আসে পর আমাদের গাবুরা বাজারের বা এই পোলট্রি ফার্মটা। তা এখানে বলা হয় গাবুরা 2 নম্বর ওয়ার্ডের মাথায় পশ্চিমপাড়া বলা হয়। এখান থেকে আসলে কপোতাক্ষ নদীর ঠিক পূর্ব পাশে অবস্থিত আমাদের এই ফার্মটা। এখান থেকে আসলে আমরা আপনাদের বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আপনারা এই মুরগিগুলো নিতে পারেন। মানে এখানে সাশ্রয় মূল্যে রাখা হয়, নবাগি ছাড়াও আমাদের এখানে 10 টাকা কম রাখা হয়, সেভাবে বিক্রি করা হয়। আসলে কাটা মুরগি সহ এবং কি ওষুধ পাবেন, লাল মুরগি পাবেন ওষুধ এখান থেকে, মানে এখানে গরুর ওষুধ বা মুরগির ওষুধ সমস্ত ওষুধ এখান থেকে বিক্রি করা হয়, ঠিক আছে। হ্যাঁ শানুর ভাই এখানে মানে আর কি সব কিছু নিজেই প্রোপাইটার, মানে নিজেই ডাক্তার, সাথে আমাদের এখানে অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছি, সাথে আমাদের কাটা মুরগি প্রতিদিনের টাপ স্কোবেটারে আমাদের এখানে ডিম ফুটানো হচ্ছে এবং কি প্রতিদিন কম বেশি বাচ্চাও বের করা হয়, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওর ভিতরে। এখানে যথেষ্ট পরিমাণ মেশিন আর একটা তৈরি করা হচ্ছে, নতুন নিউ মেশিন তৈরি করা হচ্ছে। তা আপনারা আসলে উপকৃত হবেন বলে আশা করি, কারণ ওই যে বড় বড় মুরগিগুলো একটু আগে যে দেড়াটা দেখলেন ফার্মের ভিতরে, ওই মুরগিগুলো প্রতিদিন কাটি দেওয়া হয়, কাটিয়ে ফ্রিজে রাখা হয়। এই তা ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। আপনারা যদি 1 কেজি 500 গ্রাম যা চান তা দেওয়া হবে এখান থেকে, ইনশাল্লাহ আপনারা দেখে উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনি কৃষিভিত্তিক যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।